খুব যে গুরুত্ব দিয়ে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল চেন্নাই সুপার কিংস তা নয়, তবে আইপিএল শুরু হবার পর তিনি হয়ে ওঠেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ফিজের প্রভাব দল এখন এতটাই যে সে চলে গেলে টিম কম্বিনেশন সেট করতে ঝামেলায় পড়ে যাবে চেন্নাই। চেন্নাইয়ের মাঠে বেশ কার্যকর মুস্তাফিজের কাটার, যে অস্ত্রের ওপর ভর করে চিদম্বরমে জয় তুলে নিয়েছে ঋতুরাজের দল। তবে বিসিবির এনওসির মেয়াদ ফুরিয়ে আসায় তাকে ফিরতে হবে দেশে, আর তাই বেশ চিন্তিত সিএসকে টিম ম্যানেজমেন্ট। এখন পর্যন্ত 7 ম্যাচ খেলা চেন্নাই সুপার কিংস মুস্তাফিজের সার্ভিস পেয়েছে 6 ম্যাচে। যেই ম্যাচে কাটার মাস্টারকে পায়নি ওরা, সেখানে স্পষ্ট অভাব ফুটে ওঠে লাল সবুজ পেসারের। সামনের দিনগুলোতে মুস্তাকে ছাড়া কিভাবে চলবে আইপিএল এর সবচেয়ে সফল দলটা, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। একটা বেস্ট কম্বিনেশন সেট করা সবসময় চ্যালেঞ্জিং, একই সঙ্গে তার ধারাবাহিকতা রক্ষা করা। আইপিএল এর বাকি ম্যাচগুলোতেও আমাদের সেটা করতে হবে। মুস্তাফিজ চলে গেলেও বেশ লম্বা সময় আমাদের এই চ্যালেঞ্জটা নিতে হবে। আমাদের হাতে একটাই পথ খোলা আছে, আমরা রিচার্ড গ্লিসনকে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে এটা সিএসকে এর দারুণ এক সাইনিং। জয় দিয়ে আইপিএল শুরু করা চেন্নাই সুপার কিংস 4 জয়ে আছে পয়েন্ট টেবিলের 4 নম্বরে। ভারত ছাড়ার আগে আরও 3 ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন মুস্তাফিজ, যার প্রত্যেকটিতেই সেরা একাদশে বিবেচনায় রাখা হচ্ছে তাকে, কারণ প্রতিটি ম্যাচই হবে চিপকে। আর যে ভেন্যুতে ফিস অপ্রতিরোধ্য, চিদম্বরম স্টেডিয়ামে 3 ম্যাচে 10 স্কোর আর 7-এর কম ইকোনমিতে ফিস নিয়েছেন 8 উইকেট। এই 3 ম্যাচে লাল সবুজ পেসারের কাছ থেকে সর্বোচ্চটা নিতে চাইবে সিএসকে, সঙ্গে প্লে অফের পথেও এগিয়ে যেতে চাইবে ধোনি জাদেজারা। পহেলা মে চেন্নাইয়ের ক্যাম্প ছাড়বেন মুস্তাফিজ, তাই এখনই তার বিকল্প কাউকে দলে ফেরাতে পারছে না সুপার কিংস। ডেভন কনোয়ের ইঞ্জুরিতে পড়ার পর বেস প্রাইস 50 লাখ রুপিতে রিচার্ড গ্লিসনকে দলে ফেরায় ওরা। আপাতত এই ইংলিশ পেসারকে দিয়েই আসর শেষ করার পরিকল্পনা ম্যানেজমেন্টের। এস এম ইকবাল, সময় সংবাদ।